এইরকম একটা সেন্সিটিভ ম্যাটারে আলাপন বন্দ্যোপাধ্যায় যিনি অ্যাডভাইজার ওন অনলি অ্যান্ড অনলি অ্যাডভাইজার অব দ্য চিফ মিনিস্টার উনি এটা করতে পারেন না এই আইএস অফিসারতে যদি একটু ঝুঁকতে বলা হয় ইফ দে ওয়ান টু সে বেন তারা ক্রল করে হামাগুড়ি দেয় আলাপন বন্দ্যোপাধ্যায়ের সেই জাতের চরিত্র আমরা স্টিল ক্ষেত্রেও যেটা হয়েছিল উনি বারবার প্রভাব খাটান পার্থ চ্যাটার্জি আমাদের দিনের পর দিন বলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় প্রভাব কাটাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস জন্য তিনি এটা কেন করেন আলাপন আপনার কি আর পাওয়ার কিছু বাকি আছে নমস্কার আপনারা দেখছেন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল রাজ্যে একাধিক গণপিটুনির মতো ঘটনা যখন মাথাছাড়া দিয়ে বসেছে তখন নতুন কোনো বিতর্কে আলাপন বন্দ্যোপাধ্যায় যে আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সভাতে প্রধানমন্ত্রী যখন যে ছিলেন তখনও বর হাজির ছিলেন বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকাটা সেই সময় বেশি জরুরি ছিল ফের আরও একবার কাল বিভিন্ন ঘটনায় প্রেস কনফারেন্স করতে দেখা গেল মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা বা চিফ অ্যাডভাইজার চিফ মিনিস্টারকে কিভাবে দেখছেন আমার সঙ্গে আছেন অভিজ্ঞ সাংবাদিক প্রসমাচার্য তারা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বঙ্গের এই আলাফুল বন্দ্যোপাধ্যায়ের কার্যপ্রণালী কাল বিভিন্ন জায়গায় সমালোচিত হচ্ছে যে সাংবিধানিক পদে না থেকেও প্রেস কনফারেন্স করছে রাজ্যে এত গুরুত্বপূর্ণ একটা আইএসবিল করার মতো বিষয় আপনি কীভাবে বিষয়টা দেখেন দেখুন প্রথম কথা আলাফন নিজে তো জানে যে কি করা যায় কি করা যায় না রুজ অ্যান্ড নন তা সত্ত্বেও কী করে করলো আশ্চর্যজনক ঘটনা প্রথম কথা এই রাজ্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে সাংবিধান

ওনার জন্য একটা পথ ক্রিয়েট হয়েছে সেই পথটা কোনো সাংবিধানিক নয় সেটা একটা অনারেরিয়াম ওনাকে তার জন্য দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু উনি কোনো কিছু বলতে পারেন না সরকারের পক্ষ থেকে উনি শুধু মুখ্যমন্ত্রীকে অ্যাডভাইস করতে পারেন সে অ্যাডভাইস মুখ্যমন্ত্রী শুনতে পারে না শুনতে পারে কিন্তু তিনি যেভাবে প্রশাসনিক মুখ হিসেবে সংবাদ মাধ্যমের সামনে এলেন এটা শুধু সংবিধানকে বুড়ো দেখানো নয় গরিত অপরাধমূলক কাজ এই কাজ করা উচিত ছিল কাজ হোম সেক্রেটারি করতে পারতেন ডিজি করতে পারতেন আপনারা লক্ষ্য করে দেখবেন ওই দিন এডিজি ওখানে উপস্থিত ছিলেন তিনি ওকে স্যার বলছেন মূল প্রেস কনফারেন্সের প্রেস নোটটা পড়ছে আলাপন বন্দ্যোপাধ্যায় তারপর আবার এডিজি কিছু বলছেন আবার আলাপন বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন এটা তেমন হয় না হতে পারে না দেখুন উনি বারবার এই যে ইয়েসম্যান যোগ হুজুর হতে গিয়ে আমি আলাপন বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন উনি বুদ্ধবাবুরা মধ্যে যোগ ছিলেন মমতা ব্যানার্জির আমলে যোগুজু জ্যোতিবাবুর আমলে তো ছিলেন কিন্তু যোগ হতে গিয়ে কতগুলো বিষয় তাকে খেয়াল রাখতে হবে উনি তো সব কিছু পেয়েছেন কিন্তু ওনার কিন্তু পেনশনটা আটকে গেছে একই কারণে কিন্তু যদি প্রাইম মিনিস্টার কল করে বা প্রাইম মিনিস্টার যেটা আপাতকালীন একটা ঝড়ের অবস্থা পর্যালোচনা করতে এসেছিলেন ওনার কিন্তু সেখানে দেওয়া উচিত ছিল যে কারণে ওনার পেনশন বন্ধ হয়েছে ওনাকে মামলা করতে যেতে হচ্ছে রীতিমতো কেন্দ্রীয় সরকারে এবং আমি শুনেছি মামলার খরচটা রাজ্য সরকারের থেকেও উনি থেকে টাকা নিন যেটাও তো উনি না কারণ কারোর আলাপন বন্দ্যোপাধ্যায় তো একমাত্র সরকারি কর্মী নন পশ্চিমবঙ্গ সরকারের আরও কয়েক লক্ষ কর্মচারী আছে কারোর যদি মাইনে বন্ধ হয়ে যায় টাকা কাটা যায় সেই ক্ষেত্রেটি কাউকে আইনি সহায়তা করার জন্য রাজ্য সরকার টাকা দেবে কখনোই নেবে না কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়তো দেখা যাবে সেটা হচ্ছে আমার শোনা কথা কিন্তু আমি এ ব্যাপারে মোটামুটি যা তথ্য পেয়েছি তাই কালকে আমার উনি যেটা করলেন যে সেটা কিছু কোনোভাবেই করা যায় না মব লিঙ্চিং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ঘটনা এবং এই মব লিনচিংয়ের ঘটনা পার্লামেন্টের নিয়মিত জবে থেকে পার্লামেন্ট খুলেছে এই নতুন করে মোদীর শপথের পরে প্রতিদিন পার্লামেন্টে বিজেপি এই প্রশ্ন তুলছে যে পশ্চিমবঙ্গে মম লিঞ্চিংয়ের ঘটনা ঘটছে এবং রাজ্য সরকারও উদ্বিগ্ন প্রতিদিন ঘটছে কখনো উত্তরবঙ্গে কখনো দক্ষিণবঙ্গে কখনো কলকাতায় এইরকম একটা সেন্সিটিভ ম্যাটারে আলাপন বন্দ্যোপাধ্যায় যিনি অ্যাডভাইজার ওনি অনলি অ্যান্ড অনলি অ্যাডভাইজার অফ দ্য চিফ মিনিস্টার উনি এটা করতে পারেন না এই কাজ এই দীর্ঘদিন ধরে প্রশাসনিক কর্তা রয়েছেন উনি খুব ভালো জানেন এটা করা যায় না তাহলে কেন করলেন সম্ভবত মুখ্যমন্ত্রী ভোগেছেন এবং মুখ্যমন্ত্রী খুশি করতে করলেন কিন্তু এটা এমন একটা বার্তা দিল রাজ্যে যারা আরও আইএস এস বিসিএস অফিসার তাদের কাছে যে হ্যাঁ চিফ মিনিস্টার যদি মনে করেন তাহলে এখতিয়ারের বাইরে গিয়েও আমি অনেক কাজ করতে পারি যেটা কিন্তু সম্পূর্ণ বেঠি দাদা এর আগেও প্রধানমন্ত্রী যখন এর এসেছিলেন তখন আর বন্দ্যোপাধ্যায় জানেনি কারণ ওই সময় ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকার পরিস্থিতি অনেক বেশি পরে তিনি অনুভব করেছিলেন আপনার এই বিষয়টা নিয়ে কি বলার আছে ও এক পেনশন আপনারা বলছে কিন্তু এই যে ব্যক্তি আর বহির্ভূত কাজ বান করেন এর শাস্তি কি আদৌ হয় মানে আমি এই বিষয়টা না শাস্তি হচ্ছে সাধারণ মানুষ আমি কালকে ফেসবুকে লেখার পরে বাইকটা দেখার পরে সাধারণ মানুষ চিচিক্কার করছে তাদের অনেকটা আলাপন বন্দ্যোপাধ্যায় যে জীবন চক্রবর্তী যিনি ডাব্লিউ বিস এসে সেক্রেটারি পদে ছিলেন তিনি বলছেন যে ওনার মাইনে বন্ধ চিফ মিনিস্টার বলেছেন বাধ্য হয়ে গেছেন এটা কোনো অ্যামিবাই হতে পারে না এটা কোনো যুক্তি হতে পারে উনি যে প্রযুক্তিটা ঠিক পেনশন বন্ধর ক্ষেত্রেও দিচ্ছেন যদি সত্যি সরকার বা দেখুন ঠিক কাজ না করতো পেনশন বন্ধ তাহলে এতদিন চালু হয়ে যেত উনি তিন বছরের ওপর রিটায়ার করে যাচ্ছে উনি খুব ভালো জানেন যে কোনটা করা যায় কোনটা করা যায় না অত্যন্ত দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের এই আই এস আইপিএস অফিসারদের মেরুদণ্ড না তার তলার লেভেলে যারা কাজ করে থেকে ফোনদের অনেক বেশি নমনীয় অনেক বেশি নুকচ তাদেরকে যদি একটু বেন্ডাউন হতে বলা হয় একটু অর্ডার দিতে বলা হয় তাহলে তারা এত কুচো হয়ে যান যে আজকে রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে আপনারা সবাই দেখেছেন অম্বিনাকে বলছিল আপনি কেন ঝুঁকে গেলেন নরেন্দ্র মোদীর সামনে তো এই আই যদি একটু ঝুঁকতে বলা হয় ইফ দে ওয়ান্ট টু সে ব্যাংক তারা ক্রল করে হামাগুড়ি দেয় আলাপন বন্দ্যোপাধ্যায় সেই জাতের চরিত্র এবং উনি খুব ভালো জানে এটা পড়ায় যায় এবং বারবার ওনার স্ত্রীর ক্ষেত্রেও যেটা হয়েছিল উনি বারবার প্রভাব খাটান ওনার পার্থ চ্যাটার্জি যে জেলে পার্থ চ্যাটার্জি আমাকে দিনের পর দিন বলেছে আলাপন বন্দ্যোপাধ্যায় প্রভাব খাটান দাসকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার পড়ার জন্য কিন্তু তার যে কোয়ালিফিকেশন থাকার দরকার নেই উনি তো সামান্য মহেন্দ্র কলেজে পড়ে কিন্তু তা সত্ত্বেও অনেককে বঞ্চিত করে থাকে কলকাতা বিশ্ববিদ্যালয় মনে রাখুন কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো দেশের মধ্যে একটা প্রাইম বিশ্ববিদ্যালয় শতকের ওপর যার বয়স হয়ে গেছে সেই বিশ্ববিদ্যালয়ে ভাইস চান্সেলর হলেন তখনও কিন্তু এই কথা উঠেছিল যে উনি প্রভাব খাটিয়ে স্ত্রীকে পাইয়ে দিলেন তারপরে কি দাঁড়ানো আলটিমেটলি তো তাকে মাথা নিচু করে তার স্ত্রীকে চাকরিটি ছাড়তে হয়েছে তিনি এটা কেন করেন আলাপন আপনার কি আর পাওয়ার কিছু বাকি বাকি আছে কিছু তো পাওয়ার বাকি নেই আপনি একটা উদাহরণ দিতে পারতেন আপনি ভালো ছাত্র ছিলেন আপনি আনন্দবাজারে চাকরি করার সময় পরীক্ষা দিয়ে আয়েস পেয়েছিলেন এবং বাংলায় সম্ভবত লিখেছিলেন আমি কি উদাহরণ তৈরি করছেন ভবিষ্যৎ প্রজন্মের বাঙালিদের কাছে যারা আমলা হতে চায় আমরা আরো অনেক আমলাকে দেখেছি আপনার মতো কুযুক্তি দিয়ে এরকম ট্রলিং করতে কাউকে দেখিনি আপনি দয়া করে আর এই ধরনের অসাংবিধানিক কাজ করবেন না এটা একটা ভুল বার্তা দিচ্ছে শুধুমাত্র মানুষের কাছে দিচ্ছে না আপনার যারা সহকর্মী তাদের কাছেও দিচ্ছে বন্ধ করুন এই ধরনের কাজ মুখের মতন বলতে শিখুন না ম্যাডাম এটা করা যায় না এটা একজন একটা ছোট মন্ত্রীও করতে পারতো কিন্তু প্রশাসনিক পদে যিনি নেই তিনি এইরকম গুরুত্বপূর্ণ বিষয় কি করে বললেন আমি জানি কিভাবে প্রশ্ন এই পরিবারটা সবাই নিহেন্দ্র চক্রবর্তীর একটা নাও জড়ি আছে দেখুন তো অনেক কিছুই বলতে হয় আমি বিস্তারিত এই পরিবারের সকলকেই চিনি দীর্ঘদিন পরিবারের লোকেদের সাথে কাজও করেছি আমি বিস্তারিত বলতে চাই না তবে আলাপলের বলে হয় রাজা কবিতাটা আরেকবার পড়া দরকার এবং পড়ে বিবেকের একটা তাড়না পাওয়ার দরকার কথায় কথায় রামকৃষ্ণ বলে বিবেকানন্দ নরেন্দ্রপুর প্রেসিডেন্সি কলেজ ইত্যাদি ইত্যাদি যেগুলো বলেন সেগুলো কিন্তু তার জীবনে কিন্তু প্রতিফলিত হচ্ছে না আপনি অবসর নিয়েছেন তবু প্রতিফলিত হচ্ছে না আপনি আমলা হিসেবে কত দক্ষ ছিলেন তার কিন্তু কোনো ছাপ ছিল আপনি কলকাতা হাওড়ার বাইরে কোনোদিন জেলায় পোস্টিং পাননি একই কারণে শুধু গুড বয় হয়ে থাকার আর কি আপনার মাতার উপর আনন্দবাজার আছে আপনি আনন্দবাজারের মানে কোনো লেখা না হলে তো কিছু হয় না আপনার বিরুদ্ধে কখনো কিছু লেখেন কিন্তু আলাপন আপনি ভুলে যাচ্ছেন আনন্দ বাজার কিন্তু এখন আর মার্কেট লিডার নয় এখন যে কেউ যে কোনো ইউটিউব যে কোনো কেউ আপনার সমালোচনা করতে পারে আয়নার সামনে দান নিজেকে পরিবর্তন করুন এটাই আপনার কাছে আমার বিনপ্রম অবশ্যই অসংখ্য ধন্যবাদ অসাধারণ মানুষ প্রসঙ্গে ইন্টারভিউ শেষ করলে সত্যি তো সবাই দেখছে আজ আমরা মতো সবাই হাততালি নিচ্ছে এই রাজ্যের আই এস আইপিএস অফিসারদের অবস্থা যদি হাততালি দেওয়ার হয় তাহলে এই রাজ্যে গণপিটনির মতো ঘটনা যে বারবারন্ত আকারের নেবে তা বলাই যায় অসংখ্য ধন্যবাদ প্রসন্তা ধন্যবাদ আপনাদের কমেন্ট জানাবেন আপনারা কি এই বর্তমান সমাজে আই এস এস আইপিএস অফিসারদের নিয়ে ধন্যবাদ